সরিষা ক্ষেতে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন দর্শনার্থীরা। এই সরিষা ক্ষেতে যে এই সুগন্ধ, এই সুগন্ধতেই আমার মন ভরে যায় এই সুন্দর বিকালে এসে, এবং বাসের করে শেষের কারণে অনেক মজা হচ্ছে, নানু বাড়িতে এসে খুবই ভালো লাগছে। চলতি শীতে সরিষার ভরা মৌসুমে খেতে যেন পরিণত হয়েছে দর্শনীয় স্থানে, হলুদ বর্ণে আর সরিষার গন্ধে ভরেছে ধুধু মাঠ। এবারের শীতে মাগুরা সদরের আবালপু ও ছোট আবালপু মাঠে বিস্তীর্ণ জমি জুড়ে দেখা যায় এমন সরিষার সমারোহ। পরন্ত বিকেলে অস্তমিত্র সূর্য আর সোনালী সরিষা বাগানগুলো ঘুরে দেখতে প্রতিনিয়তই ভিড় করছেন দর্শনার্থী ও এলাকার বাসিন্দারা। সরিষা ক্ষেত যখনই দেখতে আসি তখনই চারিদিকে হলুদ আর হলুদ দেখে মনটা ভরে যায়, এবং সরিষা ফুলের গন্ধ আমার খুবই ভালো লাগে। ভাই বোনদের সাথে এই যে গ্রামে যখন আসি সরিষা ফুল ক্ষেত দেখে, মানে বলবো কি আর, মনটা পুরোটাই ভরে যায়। আমি চাই যে বার্ষিক পরীক্ষা বেশি বেশি করে শেষ হয়ে যাক, ছুটিতে যেন আবার গ্রামে ফিরে এসে সরিষা ক্ষেত দেখতে পারি মন ভরে। স্থানীয়দের ভাষ্য, বছরের শুরুর সময়টায় সাধারণত এখানে প্রচুর পরিমাণ সরিষার দেখা মেলে। সরিষা আর হলুদের সমারোহ সবাইকে মুগ্ধ করে বিধায় দূর দূরান্ত থেকেও অনেকে এখানে আসেন গ্রামীণ পরিবেশে সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে। আমাদের এখানে বিভিন্ন জনের লোকজন আসে সরিষা ক্ষেতের সময়, বেড়ায় চেড়ায় বেশ ছবি টবি তোলে, ভালো লাগে। এই সময়টাই শুধু সরিষা ক্ষেতটা মানে দেখা উপভোগ করা যায়, আর বাচ্চারা অনেক খুশি হয়, তারা অপেক্ষায় থাকে কবে যাবে নানু বাড়িতে দাদু বাড়িতে। তো আসলাম, খুব এনজয় করতেছি সবাই মিলে, আর আমাদের শৈশবের কথা মনে পড়তেছে, বাচ্চাদের আনন্দ দেখে মনে হচ্ছে আমরা সেই আগের লাইফে ফিরে আসছি। সো অনেক এনজয় করতেছি আমরা। ঢাকা থেকে গ্রামে ঘুরতে আসা নাতি নাতনিকে সরিষা ফুল দেখাতে নিয়ে আসা স্থানীয় এক বৃদ্ধা জানান তার অনুভূতির কথা। শেষ বয়সে এসেও সরিষা ক্ষেতের সৌন্দর্য তাকে মুগ্ধ করছে বলে জানান স্থানীয় এই বাসিন্দা। এই যে আসছে সব নাতি পুতির ঢাকা থেকে মাগুরা থেকে, ওদেরকে সরিষার ফুল খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি এই অনেকদিন পরে বেরোলাম ওদের সাথে, খুব আনন্দ লাগতেছে আর দেখতে খুব সুন্দর লাগতেছে নাতি পুতি নিয়ে। বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, এখন আমরা গ্রামের বাড়িতে এসেছি বেড়াতে। এই এখন এই সরষের সময় বাচ্চারা খুব আনন্দিত হয় এই সরষের ফুল দেখে, সরষের মাঠে এসে খুব বেড়ায় ওরা, ছোটাছুটি করে, অনেক ভালো লাগে ওদের এই সরষের ফুল। এছাড়া এসব সরিষা ক্ষেতকে ঘিরে বেড়েছে মৌমাছির উপস্থিতিও। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা। এসব মৌমাছি কাজে লাগিয়ে মধু চাষ করা গেলে লাভবান হতে পারে স্থানীয় মৌ চাষিরা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মাঠে সরিষা মাঠে খুব সুন্দর এই হলুদ ফুলের ফুলে খুব সুন্দর দেখা যায়, অনেক দূরের লোকজন আসে দেখতে।